বাংলাদেশে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর গড়ে প্রায় 2.5 লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোর একই রকম সদিচ্ছার অভাবেই কেন্দ্রীয় ভর্তি পদ্ধতি চালু করা আজও সম্ভব হয়নি। এতে অর্থ ও সময় অপচয়ের পাশাপাশি বেশ ভোগান্তিতে ভর্তিচ্ছুও তাদের পরিবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘুরে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। প্রায় সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন। বেশিরভাগই ট্রেনে আসন না পেয়ে পুরো সময় দাঁড়িয়েছিলেন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে কোথাও কোনো আবাসস্থল না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন মসজিদের বারান্দায়, গাছতলা বা রাস্তায়। প্রায় 2.25 লাখ শিক্ষার্থীর বেশিরভাগই অভিভাবক সহ অসহনীয় গরমে 3 দিন ধরে অবস্থান করছেন রাজশাহীতে। ভোগান্তি নিয়ে তারা ছুটছেন চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের নানা প্রান্তে। আমার স্টেশন থেকে টিকিট অনলাইনে দেই না, কিন্তু তারপরে আমি সারা পথ দাঁড়ায় আসছি। আসার পরে এখানে এসে দেখলাম যে স্টেশনতে নামার পর 15 টাকার ভাড়া আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। ভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত হওয়ার পর ভার্সিটি ক্যাম্পাসে এসে তারপরে হচ্ছে আমাদের যে জেলা ঝিনাইদহ জেলা কমিটি আছে তাদের আন্ডারে আমরা থাকছি। সকালে উঠে খাবার দা মানে ভার্সিটি 5 টাকার কেক 10 টাকা দিয়ে কিনে খাওয়া। ভর্তিচ্ছুদের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার দাবি চলছে প্রায় 1 দশক ধরে। এই দাবির সাথে বিশ্ববিদ্যালয়ের আচার্য, কখনো প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও কথা বলেছেন ও বলছেন, কিন্তু লাভ হয়নি। আমরা কালকে সন্ধ্যা 6টায় রওনা দিয়েছি, ভোর 4টায় এখানে পৌঁছাইছি। পৌঁছা তখন থেকে বাসের ভিতর এখানে রাত সকাল 8টা পর্যন্ত বসেছিলাম। অনেক কষ্ট মেয়ে কষ্ট করে গরমে সিদ্ধ হয়ে গেছে, এইমাত্র তো মানে জিমানো অবস্থায় মেয়ে ঢুকছে ভিতরে। পরীক্ষাটা প্রত্যেকটা জেলায় হইতো হলে খুব ভালো হতো, ওই অভিভাবক এবং শিক্ষার্থীদের কষ্টটা লাঘব হইতো। গেলবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী বছর থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন। ভর্তি পরীক্ষার ফরম আলাদা করে বিক্রয় করে এবছরও এ বিশ্ববিদ্যালয় প্রায় 20-30 কোটি টাকা নিয়েছে ভর্তিচ্ছুদের পকেট থেকে। সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী বিষয়টা বাস্তবায়ন করে। তো যদি একক বাস্তবায়ন না হয়, আমি আশা করছি হবে, যদি না হয় অবশ্যই আমরা চেষ্টা করব আগামীতে ডিসেন্ট্রালাইজেশন করতে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে টিকে যাওয়াটা যেমন ভর্তিচ্ছুদের জন্য চ্যালেঞ্জের, এর চেয়ে বেশি আর্থিক চ্যালেঞ্জের বিষয়টি তাদের অভিভাবকদের। তাই আগামী বছর থেকে নিজ জেলা বা বিভাগীয় শহরে বসেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার পদ্ধতিতে অংশ নিতে চান শিক্ষার্থীরা। এমনটাই প্রত্যাশা আগামী বছরে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের। গোলাম রাব্বানী, মাসরাঙ্গা সংবাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।